দর্শকরা আইএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আজকের লেট এডিশনে আলোচনার বিষয় হচ্ছে সমসাময়িক রাজনীতি নিয়ে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আবু সাঈদ খান। আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমে তাজুল ইসলাম, আপনার কাছে আসব। আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম বলছেন যে আমরাই কিন্তু বঙ্গবন্ধুকে বিভক্ত করেছি আর বঙ্গবন্ধু বিভক্ত করা নিজেদেরকেই খাটো করেছি। আসলেই তো যে বঙ্গবন্ধু তো জাতীয় নেতা, মানে আমরা খালি আওয়ামী লীগ কেন এটাকে ওন করতে চায়? আপনাকে ধন্যবাদ। আসলে এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা পূর্ণের লক্ষ্যকে সামনে নিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন, সোনার বাংলা গড়বেন। বঙ্গবন্ধুকে নির্মম হত্যাকাণ্ডের সাথে খন্দকার মোস্তাক আহমেদের মতন ব্যক্তিরাও জড়িত ছিলেন এবং যিনি নাকি আওয়ামী লীগ করতেন। এখন একটি প্রশ্ন এখানে আসে, গোটা জাতি কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা ছিলেন এবং যে যে দলে করুক না কেন স্বাধীনতার যুদ্ধের নেতা, স্বাধীনতার নেতা নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগ। এখন সে আওয়ামী লীগের নেতৃত্বে যখন যুদ্ধ আমরা যারা যোগদান করেন সেখানে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে যোগদান করেছেন এবং যোগদান করতে গিয়ে এখানে একটা পরিষ্কার জিনিস, ভালো মন্দ, শিক্ষক, শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষদের অন্তর্ভুক্তি ছিল। কিন্তু স্বাধীনতার অবশ্যই ছিল কিন্তু নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার নেতৃত্বে আমরা এসেছি। কিন্তু আওয়ামী লীগ, আমি কখনো এটা বলি না যে আওয়ামী লীগ একটা ফেরেস্তার দল, আওয়ামী লীগ মানুষের দল এবং এখানে ভালো মন্দ আছে। এখন আপনি রাষ্ট্রীয় ক্ষমতায়, আজকের আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, দেখুন এই সময়েও দেখা গেছে যে বেশ কিছু আওয়ামী লীগের লোকদেরকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। এর অর্থ হলো আওয়ামী লীগ করলেই একটা লোক কিন্তু একে ভূত পবিত্র হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। এখন এই দলের ভিতরে যদি কোনো রকম অপরাধী থাকে তারকে অবশ্যই অপরাধী হিসাবে চিহ্নিত করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা জাতির সম্পদ, এ ব্যাপারে কোনো দ্বিমত করার কোনো কারণ নেই। কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনাজনক বিষয় হলো বঙ্গবন্ধুকে নির্মম হত্যার পরে আমরা যখন দেখলাম বঙ্গবন্ধুকে বিতর্কিত করা হচ্ছে, অসম্মানিত করা হচ্ছে এবং এক পক্ষের বলে প্রচার প্রচারণার মাধ্যম দিয়ে বঙ্গবন্ধুর এত মহৎ ত্যাগ এবং অর্জনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, তখন বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর দল স্বাভাবিকভাবে এগিয়ে আসতে হয়েছে এবং বঙ্গবন্ধুর আত্মমর্যাদা, মহান ত্যাগকে, বাঙালি জাতির স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা পূর্ণ লক্ষ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধুকে রক্ষা করা একটা নৈতিক এবং বিবেকের দায়িত্ব হয়ে দাঁড়াইছে। এবং সেই কারণে আমি মনে করি আওয়ামী লীগ তার অবস্থান থেকে যেটুকু করেছে, অন্যান্য দল যারাই যে দল করুক না কেন, আমার মনে হয় এখানে আমরা একটা ঐক্যবদ্ধে পৌঁছতে, একটা ঐক্যমত্যে পৌঁছতে পারি। এখানে আমাদের কনসেনসাসে পৌঁছার কোনো রকম, আমার মনে হয় কোনো এখানে ডিবেটের প্রয়োজন নেই। এখানে যে বঙ্গবন্ধু, আজকে আমরা যখন দেখি বঙ্গবন্ধুর ছবি কোথাও দেখা যায় না। যেমন আমি নিজে 1995 সনে বাংলাদেশ আওয়ামী লীগের সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান করার পূর্ব পর্যন্ত আমার মধ্যে একটি বেদনা ছিল, কষ্ট ছিল যে 25শে আপনার 16ই ডিসেম্বর আসে, 26শে মার্চ আসে, আমরা দিনাজপুরের খলিফার কথা আমি টেলিভিশনে দেখি কিন্তু বঙ্গবন্ধুর নাম একটা সময়, দীর্ঘ সময় পর্যন্ত আমি দেখিনি। এবং তখন মানসিকভাবে খুব বেশি আমরা ক্ষতিগ্রস্ত হতাম, বিবেকের কাছে বড় প্রশ্নের সম্মুখীন হতাম, এটা কেমন কথা? যে লোকটার নেতৃত্বে আমরা এই দেশটা পেয়েছি, আজকের ওই দেশের জন্মদিনে, ওই দেশের মুক্তির দিনে আমরা বিভিন্ন লোকের কথা বলি, সরওয়ার্দির কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, একে ফজলুল হকের কথা বলতে আমার কোনো রকম সেখানে বাধা নেই, আমাদের অন্যান্য আরও গুণীজনদের কথা বলতে সেখানে আমি স্বাগতই জানাবো, কিন্তু আমরা তো একদম বিবেকবান,
মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে নৈতি নৈতিকতা ন্যূনতম যদি অবশিষ্ট থাকে তাহলে সর্বশীর্ষে দেখতে যাবো বঙ্গবন্ধুকে, কিন্তু সেটা দেখি নাই। এবং সে বেদনা এবং সে কষ্টের আমি যদি সত্য বলি, একটা শপথ করে যদি বলি, তাহলে এই কথাটা আমাকে বলতেই হবে যে বঙ্গবন্ধুর ছবি দেখি না, বঙ্গবন্ধুর কথা শুনি না। 25শে মার্চ 16ই ডিসেম্বর এই বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিজ দায়িত্ববোধ মনে করছি যে বঙ্গবন্ধুর দল ক্ষমতা আসুক, তাহলে টেলিভিশনে বঙ্গবন্ধুর কথা দেখতে শুনতে পারবো। এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই মহান ভাষণ যেখানে বলেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং আরও বহু কথা বঙ্গবন্ধু সেই বক্তব্যের মধ্যে আপনার যেগুলো গোটা জাতির প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি উচ্চারণ ছিল দিক নির্দেশনামূলক, কিন্তু সেগুলো সেই সমস্ত বক্তব্যগুলো আমরা শুনতে পেতাম না দীর্ঘ সময় পর্যন্ত। তাই আমার হৃদয়ে বেদনা ছিল এবং সেই বেদনারই একটি বহিঃপ্রকাশ হিসাবে আমি প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করা এবং পরবর্তীতে নির্বাচন করা, এইটুকু আমার কাছে সত্যিকার অর্থে আমি যদি বলি এইটুকু সান্ত্বনা আছে যে আজকে বঙ্গবন্ধুর কথা আমরা শুনতে পাই। আমরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে এদেশে আইন করা হয়েছে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না। এর চেয়ে কলঙ্ক, এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে বেদনাদায়ক আমি একজন বঙ্গবন্ধুর একজন আমি সমর্থক হিসাবে যদি বলি, আমাকে আমি যদি দর্শক হিসাবে যদি বলি, আমি স্কুলে ছাত্র থাকা অবস্থায় বঙ্গবন্ধুর এই এই একটি সময় যেটুকু আমি সরাসরি মনে রাখতে সুযোগ পেয়েছি, আমার যদি যদি ন্যূনতম নীতি নৈতিকতা বিবেকবোধ থাকে তাহলে আমি এই লোকটাকে হত্যা করার পরে তার বিচার হবে না। আর বাংলাদেশকে আমি বিশ্বাস করব, বাংলাদেশে আমি থাকব, স্বাধীনতাকে আমি বিশ্বাস করব, তাহলে আমার মতন আমি মনে করি বিবেকহীন এবং সবচেয়ে বিবর্জিত মানুষ হিসাবে আমার নিজের একটা জায়গা হবে যদি আমি এটাকে সমর্থন করি। একটি মানুষ, যে কোনো মানুষের হত্যারই বিচার হয় কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না, এটুকু আমি মনে করি অনেকের জন্য সান্ত্বনার কারণ হয়েছে। তো আমি আজকে সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলবো, এই সংকীর্ণতার ঊর্ধ্বে আওয়ামী লীগ নয়, সবাইকে উঠতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে, রাষ্ট্রের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, আগামী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশের একটাই ইতিহাস দেওয়ার জন্য যাকে অনুসরণ করে আগামী প্রজন্ম অন্ততপক্ষে একটা নিজেদেরকে মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারবে এবং স্বপ্ন মূল্যবোধ নিয়ে এগিয়ে যাবে। জনাব জয়নুল আবেদিন, সৈয়দ আশরাফ আরও বলেছেন যে এমন একদিন আসবে যেদিন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার পাশে বিএনপির মহাসচিব, তার পাশে সিপিবির সাধারণ সম্পাদক, থাকবেন প্রধানমন্ত্রী, তার পাশে বিরোধী দলের নেত্রী, আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেব। এই স্বপ্ন কি সফল হবে কোনো দিন বাঙালির? দেখুন, সৈয়দ আশরাফ একজন ভালো রাজনীতিবিদ, তিনি সবসময় ভালো কথাই বলেন এবং একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বক্তব্য কখনো এই যে অন্যান্য মন্ত্রী সাহেবেরা যেভাবে বক্তব্য দেন তার থেকে সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্য একটু সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটু ভিন্নধর্মী হয়ে থাকে আর কি। তো আজকে যে বক্তব্যটি দিয়েছেন, নিঃসন্দেহে ওনার এই বক্তব্যটা একটি রাজনৈতিক বক্তব্য এবং রাজনীতিতে একটা সুবাতাসের আশা উনি করছেন এবং উনি এই এই ওনার মধ্যে হয়তো একটা চেতনার জন্ম নিয়েছে, এভাবে একটা দেশ চলতে পারে না। আজকে যেভাবে একটি দেশ চলছে বলেন, এইভাবে একটি দেশ যদি আর কিছুদিন চলে তাহলে পরে এই দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা কেউই বলতে পারি না। তো সেই দিক থেকে আশরাফের মধ্যেও এরকম একটা বোধোদয় হয়েছে যে একটি দেশ এভাবে চলতে পারে না, দেশের মধ্যে একটা সহমর্মিতা দরকার, রাজনৈতিক সহমর্মিতা দরকার, রাজনীতিবিদদের মধ্যে হানাহানি, এই যে আপনার একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি, এর থেকে বা উত্তরণ হওয়া দরকার। আমি মনে হয় যে সৈয়দ আশরাফ সাহেব সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। এখন কথাটা হচ্ছে তিনি যে দৃষ্টিকোণ থেকেই বলুক না কেন, রাজনৈতিক দল হচ্ছে কিন্তু আওয়ামী লীগ, বুঝতে হবে। এবং এখন এই দলে আপনাদের মনে আছে
যে স্বাধীনতার পরে এই দলের উপরে এমন কিছু লোক ভর করেছিল যে কারণে বঙ্গবন্ধুকে এই আপনার কি বলে জীবন দিতে হয়েছে, এটা কিন্তু একটা প্রেক্ষাপট ছিল তখন। এখন আজকেও কিছু কিছু লোক যেভাবে এই আওয়ামী লীগের উপরে ভর করেছে তাতে করে আমাদের খুব সন্দেহ হচ্ছে যে আওয়ামী লীগ বলেন বা আবার বিরোধী দলের দিকে আমাদের বিএনপির কথাই বলেন না কেন, এখন রাজনীতিতে যদি দুটি দলের মধ্যে যদি সহনশীলতার সৃষ্টি না হয় তাহলে দেশের ভবিষ্যৎ এবং এই যে মানুষের স্বাধীনতা যুদ্ধ করে যে স্বাধীনতা আমরা এনেছি সেই স্বাধীনতার যে সুফল তো সাধারণ মানুষ কতটা পেয়েছে এটা দেশবাসী ভালোভাবেই জানেন। কিছু সংখ্যক কি বলে স্বার্থান্বেষী বলেন দুর্নীতিবাজ বলেন তাদের সম্পদের পাহাড় নিয়ে এগিয়ে যাচ্ছে আর একটি শ্রেণী কিন্তু ধুকে ধুকে এখনও মারা যাচ্ছে। তো সেই অবস্থার মধ্যে থেকে এই সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্যটাকে আমি স্বাগত জানাই যে তিনি হয়তো একটি ভালো দিক চিন্তা করে এরকম একটা বক্তব্য রেখেছেন যে দেশ এভাবে চলতে পারে না, দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতি হওয়া দরকার। জনাব আবু সাইদ খান, ভারতে মহাত্মা গান্ধীর কিন্তু ক্রিটিসিজম অনেক আছে, তার লাইফস্টাইল, তার পলিটিক্স, তার ভিশন, সেগুলি অনেক কিছু অনেকেই অনেক রকম ক্রিটিসিজম ওপেনলি বলে একদম ইয়েতে, কিন্তু কিছু কিছু জায়গায় একদম কোনো ডিবেট নাই তাকে নিয়ে, তার রোল ভারতের স্বাধীনতা নিয়ে এগুলি কোনো ডিবেট নেই এবং তাকে সবসময় একটা জায়গায় সব পার্টি এক জায়গায় রেখেই কথা বলে, আমাদের এখানে এটা পসিবল না কেন? আচ্ছা, আমি এটা হলো যে ঠিক আছে, সামরিক শাসনামলে বঙ্গবন্ধু অন্য অন্য জায়গায় তাকে স্মরণ করা হয়নি, তার সম্মান দেওয়া হয়নি, এ কথাটা সত্য। আওয়ামী লীগ তার যোগ্য আসনে তাকে সিংহাসনের মানে আমি ইতিহাসের সিংহাসনে বসিয়েছেন, এ কৃতিত্ব আওয়ামী লীগের, কিন্তু এটা করতে গিয়ে আওয়ামী লীগ দলীয়করণ করেছে। যেমন আওয়ামী লীগ জাতীয় পরিষদ থেকে আরম্ভ করে দোকানদার সমিতির নির্বাচন পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেছে, তো সেখানে তো মহাত্মা গান্ধীর ছবি তো ব্যবহার করেন না, এমনকি জওহরলাল নেহরুর ছবিও নির্বাচনে ব্যবহার করা হয় না জাতীয় নেতা। তাহলে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে বঙ্গবন্ধুকে তারা দলীয় স্বার্থে ব্যবহার করবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই দলীয় স্বার্থে ব্যবহার করার প্রক্রিয়ায় শেষ পর্যন্ত পাড়ার মাস্তানরা পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করছে, মানে এই প্রক্রিয়ায়, অতএব আওয়ামী লীগের এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আর ইতিহাসের এগুলো নন ইস্যু, ইতিহাসের বিতর্ক রাজনীতিতে আনা উচিত না, এটা ইতিহাস তার সমালোচনা হবে এবং নেতারা যারা মহামানব তারা অনেক ভালো কাজ করেন, সঠিক কাজ করেন, আবার তাদের সমালোচনাও আছে, সেই সমালোচনার সুযোগটাও থাকতে হবে। তাই এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক, তার মহা আসনে সিংহাসনে তিনি বসবেন, কিন্তু পাশের যারা নায়ক তাদেরকেও জায়গা দিতে হবে। এখানে তাজউদ্দিন আহমেদ যিনি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে নেতৃত্ব দিয়েছেন তার আসনটাও সংরক্ষিত হওয়া উচিত, সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে রাষ্ট্রপতি ছিলেন তার আসনটাও সংরক্ষিত হওয়া উচিত, উসমানি সাহেব প্রধান সেনাপতি ছিলেন, এখানে অন্য অন্য যারা যেমন মৌলানা ভাসানী যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেই 57 সালে আসসালামু আলাইকুম বলেছেন, এবং এখানে যারা উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, এখানে তরুণ নেতৃত্ব যারা ছিলেন, সেক্টর কমান্ডার যারা ছিলেন, আমার মনে হয় ইতিহাসের সব জায়গা এই আসনগুলো রাখা দরকার। এই প্রসঙ্গে আমি বলি যেমন ভারতের যে মানে যে লোকসভা এবং জাতীয় সভা যেখানে জয়েন্ট কনভেনশন হয় ওখানে দেখা যাচ্ছে যে ওখানে সবার ছবি আছে, যেমন ওখানে প্রথম মানে মাঝখানের ছবিটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের যেহেতু উনি প্রথম রাষ্ট্রপতি, তার পাশে মহাত্মা গান্ধী, তার পাশে হচ্ছে ঈশ্বর সুভাষ বসু, তার পাশে জওহরলাল নেহরু, তার পাশে নৌরজি দাদাভাই নৌরজ, এরকম করে সমস্ত লোকের একই জায়গায় রয়েছে। তা আমাদের বক্তব্য হচ্ছে যে ইতিহাসের এই জায়গাটাকে ধারণ করা দরকার। আমি এই প্রসঙ্গে বলতে চাই 22শে ডিসেম্বর যখন প্রথম মন্ত্রী পরিষদের শপথ হয় ঢাকাতে, মানে প্রবাসী সরকার ঢাকা এসে শপথ গ্রহণ করলেন, তখন পিছনে ছবি ছিল হচ্ছে বঙ্গবন্ধু, শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনটে ছবি ছিল। তা আমার বক্তব্য হচ্ছে, এবং যেমন ভারতের জাতীয় দিবসে দেখবেন যে চারটে ছবি দেওয়া হয়, যেমন সেখানে মহাত্মা গান্ধী, নেতাজি ইসে, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আজাদ, জওহরলাল নেহরু, এই চার ছবি কিন্তু থাকে। আমার বক্তব্য হচ্ছে ইতিহাসে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সহযোগী
যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সবাইকে যথাযোগ্য আসনে যার যে আসন প্রাপ্য সেটা নির্ধারিত হওয়া উচিত। আমরা ইতিহাস নিয়ে আরও কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আজকের বিষয় সমসাময়িক রাজনীতি, সঙ্গে আছেন মোহাম্মদ তাজুল ইসলাম, জয়নুল আবেদিন এবং আবু সাইদ খান। জনাব তাজুল ইসলাম, স্বতন্ত্র পে স্কেলের দাবিতে শিক্ষকরা যে আন্দোলনে আছেন, তারা অর্থমন্ত্রীর অসংলগ্ন মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন। 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে উদ্ভূত পরিস্থিতির জন্য দায় ভার অর্থমন্ত্রীকে বহন করতে হবে। আপনি কি মনে করেন যে অর্থমন্ত্রীর এই মন্তব্য করাটা কি উচিত ছিল? আমি ব্যক্তিগতভাবে আমার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে স্বাভাবিকভাবে এই কথাটাই বলবো যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, এবং শিক্ষকদেরকে একটি সম্মানী আসনে অধিষ্ঠিত করার রেওয়াজ আমার পারিবারিকভাবে আমি পেয়েছি, আর ব্যক্তিগত জীবনেও আজকে পর্যন্ত শিক্ষকদেরকে সম্মানের চোখে দেখতেই আমি অভ্যস্ত। এবং আমি মনে করি যে কোনো পেশায় যে কোনো স্তরেই আদিষ্ঠিত ব্যক্তিবর্গদের আমাদের সবাই এই পেশার প্রতি, কোনো ব্যক্তির প্রতি নয়, পেশার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করাটা এই জন্যে উচিত যে এই পেশায় নিয়োজিত ব্যক্তিরাই আগামী দিন আমাদের সন্তানদেরকে এদেশের দায়িত্ব নেওয়া মানুষদেরকে তৈরি করবেন। অতএব আমরা এই পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে যত বেশি সম্মানিত আসনে অধিষ্ঠিত করতে পারবো তারা থেকে আমরা তত বেশি, ওনাদের কাছ থেকে তত বেশি আমরা সুফল জাতির জন্য বয়ে আনতে পারবো। তো বিভিন্নভাবে আমি মনে করি, আপনি খুব আমাকে ইলোবেরেট প্রশ্নটা না করলেও আমি একটু আমার নিজের মনের তাগিদে কিছু বেশি কথা বলে ফেলতেছি অথবা বলার দায়িত্ববোধ মনে করছি, যে আমাদের ক্যাডার সার্ভিসের অ্যাডমিন ক্যাডার, ওই যে কী বলে আমাদের এখন রাজস্ব ক্যাডারে যায়, তারপরে দিয়া এডুকেশন ক্যাডার, ইনফরমেশন, এখন যারা নাকি শিক্ষকতা করবেন, আমরা সবাই জানি যে ওই সমস্ত অন্য ক্যাডারে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা এই ক্যাডার থেকে বেশি। যারা এই ক্যাডারটাকে সয়েজ করে তাদের মধ্যে একটা পুত পবিত্র মানসিকতা আছে বলে আমরা মনে করি যে তারা এই পেশাটাকে অথবা এই ক্যাডারটাকে পছন্দ করেন। অতএব পরবর্তীতে পদোন্নতি অথবা অর্থনৈতিক সুবিধা, সামাজিক সুবিধা, রেসপেক্ট, এগুলো বন্টনের ব্যাপারে আমাদেরকে কৃপণতার পরিচয় দেওয়া উচিত না। এটা আমার মনে হয় সবারই দায়িত্ব, কারণ যিনি যে পদে থাকুন না কেন, মহামান্য রাষ্ট্রপতি, ওনার সন্তান আছে, আমি অধমেরও সন্তান আছে, একজন কৃষক শ্রমিক মানুষেরও সন্তান আছে, এই সন্তানগুলোই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যাবে, স্কুলে যাবে। আমি ব্যক্তিগতভাবে এখনও গাড়ি থেকে নেমে আমার ছোট্টবেলার একজন শিক্ষককে যদি জীর্ণ শীর্ণ শরীরে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখি, তাহলে আমি পা ধরে যদি সালাম করতে পারি আমি আমাকে ভাগ্যবান মনে করি। এবং ছোটোবেলায় আমরা মায়ের কাছে শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি, শিক্ষকরা গুরুজন, শিক্ষক যেখানে পিটবে তখন তো আমাদের পিটাইয়া পড়াইতো, এখন না আমরা বুঝতে পেরেছি যে এটা আসলে ঠিক না। তো তখনকার অভিভাবকরা এটা মনে করতো, শিক্ষকরা মনে করতো। তো কখনো যদি শিক্ষকরা আমাদেরকে ব্যত্রাঘাত করেছে, কান্নাকাটি করলে মা বলেছে যে ওই জায়গাটা বিহস্তে যাবে, এতে আমরা সন্তুষ্ট হইতাম। অর্থাৎ শিক্ষকদেরকে এরকম একটি মর্যাদাপূর্ণ জায়গা রাখা হয়েছে। তো আমি মনে করি এটা আমরা অক্ষুণ্ণ রাখা উচিত। আর আজকের যে আলটিমেটামের কথা বলেছেন, আমি মনে করি যে আমরা এই জায়গায় যাব কেন, এরকম জায়গায় যাওয়া উচিত না। আমাদের একটা কনফ্রন্টেশনাল একটা এনভায়রনমেন্ট কেন আমরা ক্রিয়েট করব? আপনার আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনিও বয়োজ্যেষ্ঠ মানুষ এবং ওনার সমসাময়িক বয়সের
খুব কম লোকজন এখন দেশে আছে, তো কখনো কখনো আমরা আমাদের গুরুজনেরা এমন কিছু কথাবার্তা বলে ফেলে যেটাকে আমরা আমলে নিই না, এই জন্যে নিই না যে উনি তো আমাদের বয়োজ্যেষ্ঠ, এবং এই বয়োজ্যেষ্ঠ মানুষটাকে এই কথাটাকে গুরুত্ব না দিয়ে বরং এটা হয়তো ওনার মুখের কথা, মনের কথা নয়, হ্যাঁ উনিই হয়তো ব্যক্তিগতভাবে এটা মনে করে না, তবে একটা জায়গায় কিন্তু আমি শক্ত কথা বলবো, আমি কিন্তু এটা মনে করি যে আমার বিবেকের তাড়নায় বলবো, শিক্ষকদেরকে আমাদের স্কেলগুলো বন্টনে, গ্রেডগুলো বন্টনে যে সমস্ত জায়গায় রাখা দরকার আর কি আমি মনে করি। কারণ আমি অ্যাডমিন ক্যাডারে যদি ঢুকি তো তাইলে আমি যদি সচিব হই তাইলে আমার গ্রেড হবে সেকেন্ড গ্রেড, আর সিনিয়র সেক্রেটারি হলে ফার্স্ট গ্রেড, এরকম মনে হয় না। আমি খুব যেহেতু চাকরি করি না অথবা আমি এটা নিয়ে খুব বেশি বেশি করে দেখি নাই, কিন্তু একজন প্রফেসর হওয়ার পরে তো এখন উনি সিনিয়র প্রফেসর তো কোনো পদবি নাই, তো যদি হয়ও তাইলে তাইলে ওনারও বা সচিব বা অন্য কোনো পদমর্যাদা সমসাময়িক জায়গাতে কেন আপনি ওনাদেরকে শ্রেণীবিন্যাস করবেন না, এটা আমার একজন মানুষ হিসাবে আমার মনের মধ্যে এরকম একটা আপনার দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তো আমি যাই হোক কথাটা হলো এটা, শিক্ষকরা সম্মানিত এবং ওনারা ওনাদের সম্মানটা রক্ষা করবেন, আর অর্থমন্ত্রী মহোদয়ের এরকম কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা মনে করেন যে একটা খুব সাংঘর্ষিক অবস্থা আসুক এটাকেও আমি ব্যক্তিগত পছন্দ করি না। ওনার বয়সের প্রতি সম্মান প্রদর্শন করে উনি কিন্তু একজন সৎ মানুষ, দেশের জন্য কিন্তু দিবারাত্রি পরিশ্রম করেন। আমি অনেক ব্যাপারে আমার সাথে ওনার সাথে মতের পার্থক্য হয়েছে এবং অনেক সময় ওনার আচরণে আমরা কখনো কখনো দেখেছি যে সন্তুষ্ট হওয়ার মতন নয়, কিন্তু এরপরও আমরা এটাকে খুব দোয়া হিসাবে গ্রহণ করি, এই জন্য যে উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সারা জীবনে দেশের জন্য কাজ করেছেন এবং একজন নিখাত দেশপ্রেমিক সৎ মানুষ। সবচেয়ে বেশি কথা হলো যে উনি একজন অনেস্ট লোক, এবং এই উনি যে পোর্টফোলিওটা হোল্ড করেন এখানে সুযোগ সুবিধা সহ বহু রকম বহু কিছুর অপরচুনিটি থাকা সত্ত্বেও একটা মানুষ শুধুমাত্র দেশের জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য, আমাদের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকে উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, এই জন্য আমি মনে করি ওনার প্রতিও আমি সবসময় একটা সম্মানের জায়গা আমার মনের ভিতরে রাখি। এখন এটা আমার নিজের কথা বললাম, আমি জানি না আমার দর্শকরা শ্রোতারা অথবা আমার এখানে আরও দুজন আপনার গণ্যমান্য মানুষ আছেন, ওনার সম্মানিত মানুষ আছেন, ওনারা কীভাবে নেবেন, তো অথবা আপনার কাছে আবার আসবো। জি জয়াল আবেদিন, আবুল মাল আব্দুল মুহিতকে গভর্নমেন্টকে এম্বারাস করেছেন, জাতিকে এম্বারাস করেছেন, শুধু সরকারকে নয়। তার কারণ হলো যে জাতি শিক্ষার মর্যাদা দিতে জানে না, যে জাতি তার জ্ঞানী ব্যক্তিদেরকে বলে মূর্খ, তো সেখানে আপনার আমার ভাই তাজুল ইসলাম সাহেব বলেছেন সৎ ব্যক্তি, আরও অনেক কথা বলেছেন আর কি। যখন হলমার্কের হাজার হাজার কোটি টাকা লোপট হয়ে যায় তখন যে অর্থমন্ত্রী বলেন যে এটা কোনো টাকাই না, আর প্রতিটি কথায় কথায় যিনি রাবিশ বলেন তিনি যে কথাটি বলেছেন এরকম তিনি বলতেই পারেন। আর শিক্ষকদের তাজুল ইসলাম ভাইয়ের কথায় উনি হয়তো যে কোনো কারণেই হোক পুরো ব্যাপারটিকে উনি জাতির কাছে অন্যভাবে প্রকাশ করেছেন। যদি শিক্ষকদেরকে আমরা সম্মানই করি তাহলে পরে এই শিক্ষকদের সম্বন্ধে একটা পে স্কেলের বিষয় নিয়ে যে ঘটনাটা এই কয়েকদিন পর্যন্ত ঘটিয়ে দিলেন এটাকে খুব হালকা করে দেখলে চলবে না, এটাকে আমাদের চিন্তা করতে হবে যে আমরা সকলে অসম্মানিত হয়েছি। শিক্ষকদেরকে যখন অসম্মান করা হয় তখন আমরা মনে করি যে সকলকেই অসম্মানিত করা হয়। আর পে স্কেলের বিষয়ে অবশ্য বিভিন্ন রকম আলাপ আলোচনা আছে যে 12 লক্ষ কর্মচারীদের কথা চিন্তা করে 16 কোটি লোকের কথা আমরা মোটেও ভাবলাম না, এই বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি আপনার নিজের কথা চিন্তা করেন না কেন? এই আপনার কি বেতন বেড়েছে? গত 3 বছরে বাড়েনি তো। কাজেই এখন যেভাবে
এইটা এর থেকে একটা জিনিস মনে হচ্ছে, কেন আমি আমার এই বিগত রাজনৈতিক অভিজ্ঞতা বলেন, আইন পেশার অভিজ্ঞতা বলেন, সব কিছুর থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সরকার যখন একটা বিপদের মুখোমুখি হয় তখন কিন্তু এই সরকারি কর্মচারীদের তোয়াজের মধ্যে চলে যায়। আর অবশ্য এই বর্তমান সরকার তো আপনার মনে আছে বোধ হয় যে মহিউদ্দিন খান আলমগীরের দিয়ে একটা মঞ্চ বানিয়ে তাদেরকে ব্যবহার করেই তখন তারা একটা অবস্থার সৃষ্টি করেছিল দেশের মধ্যে। আমার যেন মনে হচ্ছে কালকের এই যে কালকে না পরশু দিন যে পে স্কেলটা ঘোষণা করা হলো, আমার মনে হচ্ছে যে সরকার ওরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। সে কারণে সরকারি কর্মচারী 12-16 কোটি লোকের কথা চিন্তা করার দরকার নাই, আমার এই 12 লক্ষ লোক যদি আমি ঠিক রাখি তাহলে আমার ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে। ভোটেরও দরকার নাই, কিছুই ভোটের তো দরকার নাই, এর তো আমরা গত 5ই জানুয়ারির নির্বাচনে দেখেছি যে কীভাবে ভোট হয়ে গিয়েছে এবং কীভাবে ক্ষমতা হয়ে গেছে। আবার আইন শৃঙ্খলা বাহিনী তো বলছেই যে আমরা ওইগুলো ক্ষমতায় রেখেছি, নির্বাচন আমরা করেছি। তো এখন এই অবস্থার মধ্যে শিক্ষকরা যে আলটিমেটামটা দিয়েছে, আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী অনেক বিজ্ঞ লোক, অনেক কিছু বোঝেন, আলটিমেটাম পর্যন্ত অপেক্ষা না করে ওনার তো ক্ষমা চাওয়ার অভ্যাস আছে, এর আগেও কোনো কোনো বিষয় নিয়ে ক্ষমা চেয়েছেন, উনি ক্ষমা চেতে পারেন যে শিক্ষকদের কে আমি আসলে আমার বক্তব্য যদি কেউ হার্ড হয়ে থাকেন বা আমার এই বক্তব্যটা আমার মনে হয় দেওয়াটা ঠিক হয় নাই, নিজে নিজেই উনি এটাকে সমস্যার সমাধান করে দিতে পারেন। জনাব আবু সাইদ খান, যদিও যা আন্দোলনকৃত যে শিক্ষকরা আছেন তাদের মধ্যে বেশিরভাগই সরকারি পক্ষের, কিন্তু আপনি কি মনে করেন যে এটা রাজনৈতিক ইস্যু হতে পারে ভবিষ্যতে? না, আমার কাছে সেটা মনে হয় না। তবে শিক্ষকদের যে আন্দোলনটা, এই আন্দোলন সম্পর্কে আমি বলি যে শিক্ষকরা আন্দোলন না করলেও আমাদের শিক্ষার উপর যে গুরুত্বটা দেওয়া দরকার সেই গুরুত্বটা কিন্তু আমরা দেইনি। কেননা ধরেন আমাদের বাজেটে সেখানে হচ্ছে এর আগের বাজেটও ছিল হচ্ছে 2.23, এবার কমে 1.80 এসে দাঁড়িয়েছে, শিক্ষা খাতে জিডিপির ব্যয় অর্থাৎ ক্রম এবং প্রতি বছরই অঙ্কের হিসেবে বাড়ছে কিন্তু সে জিডিপির অনুসারে পার্সেন্টেজ হিসেবে কমে যাচ্ছে এবং সেই গুরুত্বটা দিচ্ছে না। এবং পাশে আমার যদ্দূর মনে পড়ে ভারতে বোধ হয় 3.80 শিক্ষা খাতে, এবং সার্ক দেশগুলোর মধ্যে আমরাই হচ্ছে সবচেয়ে শিক্ষা খাতে কম বরাদ্দ করছি। এবং সেখানে শিক্ষকদের বেতন আপনি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ভারতের চেয়ে এবং পাকিস্তানের চেয়েও বাংলাদেশে কম, তো এই সব পরিসংখ্যানগুলো তো আমরা জানি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিক্ষাটাকে বিনিয়োগ হিসাবে দেখা উচিত, শিক্ষাটাকে দান খরাতের ব্যাপার না, শিক্ষাটা মানুষের অধিকার এবং এটা বিনিয়োগ করার দরকার, যাতে এই শিক্ষার মধ্য দিয়ে আমাদের জনসংখ্যা এটা মানব সম্পদে পরিণত হয়। সম্পদে পরিণত করার জন্য শিক্ষা, ট্রেনিং এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে এবং সেই জায়গা থেকে শিক্ষা খাতে ব্যয়টাকে বাড়াতে হবে এবং শিক্ষকদেরকে সম্মানে তাদেরকে আলাদা কাঠামোর মধ্যে আনতে হবে, যাতে দেশের মেধাবী ছেলেটা অন্য পেশায় না গিয়ে শিক্ষকতায় আসে। এই সুযোগটা যদি আমরা অবহিত করতে না পারি তাহলে হয়তো দেশের উন্নতিটা হবে না, এই জায়গা থেকে ব্যাপারটা ভাবা উচিত। আর পে কমিশন সম্পর্কে আমি বলি, আজকের বাস্তবতায় মুদ্রাস্ফীতি এবং তাদেরকে কিছুটা বিভিন্ন কারণে হয়তো বা যৌক্তিক ছিল, কিন্তু সেখানেও একটু দেখেন এবং সেই পে কমিশনের কিছু ইতিবাচক দিকও আছে, যেমন একটা বৈশাখী ভাতা, একটা সিকুলার কান্ট্রিতে আমরা আমাদের ইসে ঐতিহ্যের জায়গা থেকে একটা বৈশাখী ভাতা প্রবর্তন ইত্যাদি ইতিবাচক দিক রয়ে গেছে। কিন্তু সবচেয়ে যে জায়গাটা আলোচনা হচ্ছে না আমার মনে হয়, আমি অন্য অন্যদের জায়গাটা বাদ দিলেও বলি যে এখানে হচ্ছে উপরে হলো 72,000 টাকা, নিচে হচ্ছে 8,000 টাকা, 86,000 টাকা, তাহলে 8,000 টাকা, তাহলে 10 গুণ, 1:10, মানুষ তো 6 জন, এরও ফ্যামিলির 6 জন, ওখানে 6 জন, তো এই বৈষম্য আমরা তো বৈষম্য কমিয়ে আনার ব্যাপার। এবং যেখানে বর্তমান গভর্নমেন্ট যে আসার পরে সংবিধানে অর্থাৎ বর্তমান সংবিধানে সমাজতন্ত্র ফিরে এসছে, তো সেখানে বৈষম্য তো সমাজতন্ত্রের ব্যাপারটা না, সমাজতন্ত্রের অভিমুখে অগ্রসর হতে হলে তো বৈষম্যটা কমিয়ে আনার ব্যাপার, কিন্তু এটা কমিয়ে আনছে না, বরং বৈষম্যটা বাড়ছে, এই জায়গাটা দেখার দরকার। আর একটা হচ্ছে যে এখানে বোধ হয় কত 21 লাখ বোধ হয় তাই না,
সরকারি কর্মচারী শিক্ষকদেরকে নিয়ে যদি বাদ দিই তাহলে 13 লাখ আচ্ছা 21 লাখের মতো আচ্ছা আমি ধরি যে সবার তো এখন হচ্ছে এর বাইরে যারা বেসরকারি এবং বিভিন্ন জায়গায় চাকরি করে এটা ঠিক যে বেসরকারি মানে বিভিন্ন প্রাইভেট ইসে উপরের দিকে বেতন বেশি আছে কিন্তু নিচের দিকে তো বেতন কম তো সেই জায়গাগুলোকেও 8000 টাকা যদি সর্বনিম্ন হয় তাহলে বেসরকারি ইসের জায়গা তো 8000 টাকা হওয়া উচিত এবং এই সিমিলারিটা আনাটাও কিন্তু গুরুত্বপূর্ণ সরকার মানে তো কেবলমাত্র সরকারি কর্মচারীদের সরকার না সরকার মানে হচ্ছে দেশের শ্রমিক কৃষক সমস্ত মানুষের সরকার তাহলে সেগুলো সঙ্গতি রাখতে হবে এক জায়গায় সে থেমে থাকলে সেটা ঠিক হবে না এবং সেইগুলো আমাদের বিবেচনা রাখা দরকার এবং সেই সাথে বাজারে দ্রব্যমূল্য যাতে না বাড়ে এবং সেটাকে নিয়ন্ত্রণ করা মনিটরিং করা সেই কাজগুলো করতে হবে এবং সরকারের কাজটা হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া তাকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া এবং তার জীবন মানের উন্নতি ঘটানো এবং সেই ক্ষেত্রে একটা সমন্বিত ব্যাপার এবং সরকারকে মনে করতে হবে সরকার মানে 16 কোটি মানুষের সরকার সেই জায়গা থেকে ব্যাপারটাকে ভাবতে হবে আমরা আলোচনা আরও করবো আরেকটু ছোট্ট বিরতি নিয়ে আসি আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছি আরেকটু ছোট্ট বিরতি আশা করি আমাদের সঙ্গেই থাকবে রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন আজকের বিষয় সমসাময়িক রাজনীতি সঙ্গে আছেন মোহাম্মদ তাজুল ইসলাম জয়নাল আবেদিন এবং আবু সাইদ খান তাজুল ইসলাম পে স্কেল আমরা পরশুদিন পেয়েছি অনেক রকম কন্ট্রোভার্সি আসছে কিন্তু পে স্কেল যে হারে বৃদ্ধি করা হয়েছে অলমোস্ট ডাবল হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে আমরা আগেও দেখেছি আগে যখন পে স্কেল অ্যানাউন্স হয়েছে তারপরের দিনই দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে তাও এত পার্সেন্টেজ বাড়ে নেই হতো এইবার কি দ্রব্যমূল্য সরকার এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা থামায় রাখতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে আমি এই বিষয়ে যদি কথা বলতে যাই বিষয়টা আমি বলি এটি টোটাল ম্যাক্রো ম্যানেজমেন্টের বিষয় সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার কে পরিচালনা করার বিষয় এখন এখানে আপনাকে যদি ইনব্যালেন্স কিছু হয় তাহলেই ইনফ্লেশনটা মাথাধারা দিয়ে উঠবে মুদ্রা মূল্যস্ফীতি ঘটবে এখানে বিষয়টা হলো আপনি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইছেন এটাকে আমি যদি ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে অ্যানালাইসিস করি তাহলে আমার কাছে এটাকে কখনোই এভাবে মনে হয় না যে বেতন বৃদ্ধি মানে হলো যে আপনার কোনো পক্ষকে অথবা কোনো সুবিধা না এখানে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা অনুযায়ী এই বেতন বৃদ্ধিটা আমি মনে করি একটা সময়ের দাবি আচ্ছা এখন প্রশ্ন আসলো যে আপনি বেতন বৃদ্ধির মাধ্যমে কি সামগ্রিক অর্থনীতির উন্নতি হবে অবশ্যই হবে কারণ যার বেতন বর্ধন হয়েছে তিনি কিন্তু বেশি ট্যাক্সও দেবেন আচ্ছা এখন উনি ব্যয় বেশি করবেন এখন ব্যয় বেশি করলে একটি বিষয় হলো যে ব্যয় যখন বেশি করবেন আমরা মুদ্রানীতিতে একটি সংকোচন নীতি আমরা অনুসরণ করি কখনো কখনো কী জন্য বাজার থেকে মুদ্রা সংকোচন করলে তাইলে ক্রয় ক্ষমতা কমে যাবে ক্রয় কমে যাবে এবং ক্রয় কমে গেলে তখন পণ্যের দাম কমে আসবে এটা একটা এটা ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি অফ দ্য ইকোনমিক ম্যানেজমেন্ট আচ্ছা কিন্তু বাস্তবতাটা হলো যে এটা তখন করা হয় না যদি দেখা গেল যে আপনি সরবরাহ চেইন ঠিক রাখতে পারেন এখন আপনি সবচেয়ে উত্তম পন্থা হলো অর্থনীতি ম্যানেজমেন্টের আপনার সামষ্টিক অর্থনীতি ম্যানেজমেন্টের আপনি মুদ্রা সরবরাহ বাড়াবেন এবং তার সাথে তাল মিলিয়ে আপনার পণ্য সরবরাহ বাড়াবেন এবং এই দুইয়ের বাড়াবাড়ির মধ্যে যদি সরবরাহের মধ্যে যদি কোনো তারতম্য না হয় তাহলে কিন্তু এটা অর্থনীতি প্রবৃদ্ধির সেকেন্ড ধাপ হিসাবে কাজ করবে এক ব্যাপারে কোনো রকম আমার মনে ডিবেট করার কোনো সুযোগ নেই এখানে আমি আমি আপনাকে আরেকটু একটু শেষ করে দিই ব্যাখ্যাটা বিষয়টা হলো যে আমি মনে করি সরকারি কর্মকর্তাদের বর্ধিত বেতন পাওয়া উচিত এবং পাওয়ার দাবি রাখে বিভিন্ন যুক্তিতে আপনি হয়তো আমাকে এই সময়গুলো দেবেন না আমি এতগুলো ইস্যুটা এনে আনতে চাই না কিন্তু এখানে একটা বিষয় যেহেতু আমাদের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রবৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থাপনা আমাদের উৎপাদন খাত আমাদের এগ্রিকালচার খাত আমাদের সেবা খাত সহ এই সমস্ত খাতগুলা আজকে আরও বেশি বাজারকে যোগান দিতে সক্ষম অতএব যেহেতু বেশি বাজারকে যোগান দিতে সক্ষম অতএব বেশি মুদ্রা সরবরাহ হলে কোনো রকম অসুবিধা হবে না
আর আমি মনে করি আপনি আমাদের সমসাময়িক কান্ট্রিগুলার কথা যদি চিন্তা করি, কন্টেম্পোরারি কান্ট্রিগুলো ভারতের কথা আমরা যদি দেখি, তাহলে সেখানে কিন্তু আমাদের দেশ থেকে কর্মচারীদের বেতন বেশি। এখানে একটা কথা আসছে যে সরকারি কর্মকর্তাদেরকে খুশি রেখে সরকার ক্ষমতায় টিকে থাকা, এগুলো আসলে সমালোচনার জন্যে বলা যাইতে পারে। আর এখানে সমালোচনার জন্য না, বাস্তবতাটা হলো যে আমাদের সামগ্রিক অবস্থার উন্নতি হয়েছে। আপনি 9 বছর আগে কত সনে আপনি 2009 সালে ছয় বছর আগে আপনার $1,00,000 নিচে ছিল আপনার বাজেট, আর সে বাজেট যদি আপনার মনে $3,00,000 হয়, তাইলে কি সেখানে শেয়ার কি সরকারি কর্মকর্তারা পাবে না? এখন তাদেরকে সরকারি কর্মকর্তা নয়, আপনি গার্মেন্টস শ্রমিকদেরকে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে 2009 সালে, তখন বেতন ছিল $1,600, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে $3,000 করেছেন, এর পরবর্তীতে এখন $5,300 করেছেন। তো তাইলে যদি সেখানে দুই দফা বেতন বৃদ্ধির মাধ্যম দিয়ে তাদের যদি $1,600টা যদি আপনার $5,300 হয়, তাইলে আপনি এখানে আরও অধিকতর বেতন দিয়ে কর্মকর্তাদেরকে আরও উৎসাহিত করার মাধ্যম দিয়ে জনমানুষের জন্য প্রাপ্ত দায়িত্ব তারা আরও সঠিকভাবে পালন করার জন্য উৎসাহিত করতে অসুবিধা করে। আমি শেষ করব এই কথাটা বলে, আমি নিশ্চিত যদি শক্ত সুন্দর হাতে একটা পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে এরকম বেতন বৃদ্ধিটাকে অব্যাহত রাখেন, এবার নয় শুধু ভবিষ্যতেও যদি বৃদ্ধি যদি অব্যাহত রাখেন, তাহলে দেশের অর্থনীতি উত্তরোত্তর আরও সমৃদ্ধির দিকে যাবে। এখানে কোনো খাতে কিন্তু পিছাই নাই। আমরা শিক্ষা খাতের কথা বলেছেন, আবু সাইদ সাহেব বলেছেন জিডিপির 1.8% এসেছে, এটা হলো পার্সেন্টেজে। কিন্তু আমি যদি বলি যে আমার $1,00,000 বাজেটে তখন যদি আমার 2-3% জিডিপি যদি আমার যদি অ্যালোকেশন থাকে বা শিক্ষার জন্য, আজকে যদি 1.8 হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু পরিমাণে ওর থেকে বেশি। আরেকটা বিষয় যদি আপনি আসেন, দেখেন আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। আপনি দেশটাকে একটি লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়ার জন্য যে আপনি পরিকল্পনা টার্গেট দিয়েছেন, এবং সে টার্গেটে পৌঁছার জন্য আপনার একটা রোডম্যাপ লাগবে, এবং সেই রোডম্যাপের মধ্যখানে আপনাকে শিক্ষা খাতে কখনো বাড়াইতে হবে, কখনো স্বাস্থ্য খাতে বাড়াইতে হবে, কখনো এগ্রিকালচার খাতে বাড়াইতে হবে, কখনো জ্বালানি খাতে বাড়াইতে হবে, কখনো আপনাকে যোগাযোগ খাতে বাড়াইতে হবে। এই সমস্ত খাতগুলোকে আপনাকে কৌশলিক ব্যবস্থাপনার মাধ্যমে সময়ে সময়ে বণ্টনের প্রায়োরিটি ঠিক করে আপনি সামগ্রিক অর্থনীতিকে একটি জায়গায় নিয়ে বাংলাদেশের মানুষের জন্য স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজটা আপনাকে করতে হবে। উনি বাংলাদেশের স্বপ্নের সোনার বাংলা গড়তে চাচ্ছেন, সোশ্যাল জাস্টিস হয়েছে কি না জনাব জয়নুল আবেদিন আপনার কাছে জিজ্ঞেস করবো। কারণ 21 লাখের জন্য উনি 100% বেতন সরকার বাড়িয়েছে, কিন্তু বাকি 5 কোটি ওয়ার্কিং ফোর্স আছে, ওদের কিন্তু কোনো বেতন বাড়ে নাই গত 6 বছরে। আপনি কি বলবেন? সোশ্যাল সার্ভিস, সোশ্যাল জাস্টিস হয়েছে কি না? সোশ্যাল জাস্টিস, সোশ্যাল সিকিউরিটি, বাংলাদেশে এখন এই সামাজিক যে অবস্থানটা, আবু সাইদ ভাই আমার চাইতে এটা ভালো বলতে পারবেন, মানুষের সামাজিক অবস্থা কোথায়। মানুষ ঘরে ঘুমাতে পারে না, মানুষ রাস্তায় হাঁটতে পারে না। আপনার ঢাকা শহরে আপনার কি বলে ওই পানি সরে না, ওই মাওয়া ফেরিঘাট আজ থেকে 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, ওপেন ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এখন তারপরে এই যে আবার ওনাদের ছোনার ছেলেরা আছেন, তাদের কারণে ওই কি ওই যে আপনার সিটি কর্পোরেশনের টেন্ডারের জায়গায় কেউ যেতে পারে না, সেটা নিয়ে গোলাগুলি হবে। এখন এই অবস্থার মধ্যে শুধু সরকারি কর্মচারীদের 16-12 লক্ষ সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে যদি সোশ্যাল সিকিউরিটি আনা যায়, সেই ক্ষেত্রে আমার আর কিছু বলার নাই, জাতি সেটা বিচার করবে। আজকে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে এই সমস্ত মাথায় রেখে এই যে সাধারণ ছেলেপেলে, এই যে আপনার বাংলাদেশে যদি এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যদি গড়ে না উঠতো, তাহলে পরে আমার মনে হয় এই সমস্ত ছেলেপেলেদের লেখাপড়ার কোনো ব্যবস্থাই থাকতো না। অর্থাৎ তাদেরকে লেখাপড়া না করে হাল চাষ করে বা যেভাবে হোক বা এইভাবে রাস্তা রাস্তা হয়তো তাদেরকে ঘুরতে হতো। তার কারণ যে হারে মানুষের সংখ্যা বেড়েছে আর সেই হারে শিক্ষা প্রতিষ্ঠান সরকার বাড়াতে পারে নাই,
প্রাইভেট ইউনিভার্সিটি এই সমস্ত হয়েছে। এখানে কিন্তু একেবারে সেই বড়লোকের সাহেবের ছেলেরাই যে পড়ে তা নয়, সাধারণ গরিবের ছেলেরাও পড়ে, তাদের উপরে 15% আপনি ভ্যাট বসিয়ে দিয়েছেন। এটা গরিব বড়লোকের জন্য না, এডুকেশন ইজ এ রাইট, ওইখানে আবার ট্যাক্স। এখন সেই পৃথিবীর কোন কান্ট্রিতে এই শিক্ষার উপরে এইভাবে করে আপনি 15% ভ্যাট বসাই দিলেন, আর সেটার জন্য আজকে আন্দোলন করতে হচ্ছে এবং তাদের উপরে গুলিও হয়েছে আজকে। এখন সোশ্যাল সিকিউরিটি আমার কোনো আপত্তি নাই, যদি 16 কোটি লোকের ই করে যদি দেশের দুর্নীতি বন্ধ করা যেত, যদি ওনাদের ওই যে এখন কি বলবো আর কি, প্রত্যেকটা মন্ত্রণালয়ে যদি কোনো দুর্নীতি বন্ধ করা যেত যে এইটা বাড়াইলাম এখন থেকে কেউ আর দুর্নীতি করবে না, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। জনাব আবু সাইদ খান, ছোট্ট করে বলবেন, আগামী বছর টোটাল বাজেটের 1/3 শুধু যাবে এই সরকারি কর্মচারীদের বেতন ইয়েতে, এটা কেমন হলো? বাজেটও বেড়ে যাবে, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর যৌক্তিকতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা অন্য অন্য খাতে আছে, প্রাইভেট যারা চাকরি করছে, বেসরকারি খাতগুলোতেও সেই ব্যাপারগুলো সমন্বয় হওয়াটা খুবই জরুরি। আর একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যে উন্নতি মানে হচ্ছে দ্বার খুলে দিলেই তো উন্নতি হয় না, এখানে একটা পরিকল্পনা দরকার, ব্যবস্থাপনা দরকার। যেমন আমরা যদি বলি যে সাপ্লাইয়ার ডিমান্ডের উপর এই বাজার নিয়ন্ত্রিত হবে, তা হয় না, এখানে ব্যবস্থাপনাটা দরকার। কেননা বাজারে পণ্য থাকার পরেও মানুষ না খেয়ে মরতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, তো অর্থনীতিতে এই জায়গাগুলোকে আমাদের বিবেচনায় রাখা দরকার। আর আমরা হচ্ছে কি, প্রবৃদ্ধি হলেই তো মানুষের সুখ আসে না, শান্তি আসে না, কেননা মানুষের ভিতর হচ্ছে যে প্রবৃদ্ধি তো উপরের মানুষের, মানে উপরের কিছু মানুষের প্রয়োজনে আয় বাড়লেই তো প্রবৃদ্ধি বাড়বে, অতএব নিচের দিকে সেই ভাগটা পাচ্ছে কিনা, কেননা ধনী এবং দরিদ্রের মধ্যে বাংলাদেশে বৈষম্য বাড়ছে, গ্রাম এবং শহরের মধ্যে বৈষম্য বাড়ছে। অতএব এখানে যদি এটা আমি ব্যাখ্যা করেই বলি যে এখানে ধরেন যে তাজুল ইসলাম সাহেবের ইসে ধরেন হচ্ছে যে 100 কোটি টাকা আয় আর আমার হচ্ছে 100 টাকা, এখন ভাগ করলে আমার 50 কোটি 50 টাকা হবে, এর মানে হচ্ছে আমার উন্নতি হচ্ছে, তা কিন্তু না। তো অর্থনীতিতে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই জায়গাগুলোকে আমাদের বিবেচনা রাখতে হবে এবং এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ, এবং আমাদের ফোকাল পয়েন্ট হওয়া উচিত আমাদের সমস্ত পরিকল্পনার, আইনের, আমাদের সমস্ত উন্নয়নের হচ্ছে ফোকাল পয়েন্টটা হবে মানুষ, অর্থাৎ মানুষের কল্যাণটা কীভাবে সাধন করা যায় এই ব্যাপারটাকে আমাকে দেখতে হবে। এখানে মুক্ত বাজারের নামে সব কিছু দ্বার খুলে দেওয়া যাবে না, এখানে একটা পরিকল্পিত ব্যবস্থাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং আমরা আমাদের অঙ্গীকারটা আমাদের সংবিধানে এবং আমাদের মুক্তিযুদ্ধের সেই অঙ্গীকারটা রয়েছে যে মানুষের কল্যাণের জন্য পরিকল্পিত ব্যবস্থাটা, কিন্তু আমরা কিন্তু সব কিছুই মুক্ত বাজারের উপর ছেড়ে দিচ্ছি, এবং এখানে এই প্রতিযোগিতায় দেখা যাচ্ছে কি যে নিচের তলার মানুষেরা ধরাশায়ী হচ্ছে, এখানে ই হচ্ছে না, এবং অন্য অন্য সিকিউরিটির কোশ্চেনগুলো তো আমরা জানি যে সেগুলো নিশ্চিত হচ্ছে না, এবং এখানে রাষ্ট্রের তো দায়িত্ব ছিল যে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় করতে পারেনি, যার কারণে এখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি ছেলে মেয়ে পড়ে, ওখানে বোধহয় শতকরা 60% পড়ে, তো এর মানে হচ্ছে কিন্তু সেখানে ট্যাক্স বসানো হচ্ছে এবং সেখানে গভর্নমেন্টের সহায়তা দেওয়া হচ্ছে না, আজকে রাস্তায় গিয়ে তারা মার খাচ্ছে, তো এগুলা আমার মনে হয় দুর্ভাগ্যজনক, এগুলো দেখা উচিত, এবং এখানে আমার মনে হয় এগুলো দেখার কেউ নেই। এখানে তো এখন তো যেটা হয়েছে যে যেটা হয় কি যে রাস্তায় বিরোধী দল না থাকলে, গণতন্ত্র না থাকলে যেটা হয়, এক দল যদি থাকে তখন বেপরোয়া হয়ে যায়, তা আমার মনে হয় এখানেও একটা রাজনৈতিক ভারসাম্য দরকার, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গণতন্ত্রকে গণতান্ত্রিক একটা ভারসাম্যও দরকার, এখানে সরকারের সাথে বিরোধী দলও দরকার, এবং সেই ব্যবস্থাপনাটাও আমার মনে হয় জরুরি, শক্তিশালী বিরোধী দল দরকার। সেটাই জনাব আবু সাইদ খান, জনাব জয়নুল আবেদিন, জনাব তাজুল ইসলাম, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়, রোববার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসটিভির সঙ্গে থাকুন, শুভরাত্রি।